নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স দলের খারাপ খেলা নিয়ে কি বলছে ক্রিকেট কমেন্টেটর, ক্রিকেট এক্সপার্ট আকাশ চোপড়া, এবং কেকেআর হারা নিয়ে কেন রেগে গেলেন শাহরুখ খান? আজকের এই ভিডিওটিতে কেকেআর দলের খারাপ খেলার কারণ সেটাই আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, কলকাতার নাইট রাইডার্স দলের খারাপ খেলায় কমেন্ট্রি করতে গিয়ে বেশ চটে গেলেন আকাশ চোপড়া। তিনি বলছেন, কেকেআর খেলোয়াড়দের ফিল্ডিংয়ের সময় মানসিকতা দেখে আমার খুব অবাক লাগছে। কোনো খেলোয়াড় বল অ্যাট্যাক করছে না, কোনো খেলোয়াড় ফিল্ডিংয়ের সময় ঠিকঠাক করে বাউন্ডারি আটকানোর চেষ্টা করছে না, সবাই ক্যাজুয়াল দৌড়াচ্ছে। কেকেআর তাদের এই মুহূর্তে জিততে হবে, কিন্তু খেলোয়াড়দের দেখে মনে হচ্ছে যে কারোর জেতার ইচ্ছা নেই। যা হোক তা হোক করে তারা 20টা ওভার ফিল্ডিং করেই চলে আসছে মাঠ ছেড়ে। কলকাতার এত সমর্থক, তাদের কথা কিন্তু একবারও ভাবছে না কেকেআরের খেলোয়াড়রা। তাই আকাশ চোপড়া তিনি বলছেন, কেকেআরের দলকে অন্তত নিজেদের সমর্থকদের কথা ভাবতে হবে, যে কেকেআরের এত সমর্থক, কেকেআর হারলে তাদের কিন্তু খারাপ লাগবে। তাই তিনি বলছেন, অন্তত নিজেদের জন্য নয়, অন্তত ফ্যান্সদের জন্য ভালো খেলুন কেকেআর, অন্তত লড়াইটা করুক। এইভাবে হাল ছেড়ে দিলে কেকেআর এই বছর প্লে অফসে কিন্তু যেতে পারবে না। আকাশ চোপড়ার এই কথায় কিন্তু আমি অনেকটাই একমত, কারণ কেকেআর খেলোয়াড়দের দেখে সত্যিই মনে হচ্ছে যে ওদের কোনো খেলার ইচ্ছেটুকু নেই। ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটেতেই কেউ গা লাগিয়ে করছে না, দেখে মনে হচ্ছে যে খেলোয়াড়দের দায়িত্ব সব শেষ। তাই যেহেতু কেকেআর হাতে 5টা ম্যাচ বাকি আছে, তাই কেকেআর এর খেলোয়াড়দের কিন্তু আবার জ্বলে উঠতে হবে, নয়তো কিন্তু আইপিএল শেষ হয়ে যাবে, কেকেআর এর সমর্থক কেকেআর দল আবারও সেই হতাশায় ভুগবে। তো বন্ধুরা, এইবারে জানাই কি বলছে শাহরুখ খান। তো কেকেআর এর হারায় যেমন সাধারণ সমর্থকরা অনেকটা দুঃখিত, তার থেকেও বেশি দুঃখিত শাহরুখ খান। শাহরুখ খান তিনি যখন আজ সকালবেলা একটা প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছিল, সেইখানে শাহরুখকে কেকেআর এর অবস্থা নিয়ে জিজ্ঞেস করায় তিনি বলে, যেই দিন রাতে কেকেআর হারে সেদিন রাতে আমি কিছু খাই না, সেদিন রাতে আমার খেতে ইচ্ছে করে না, মনটা খারাপ হয়ে যায়, তাই কেকেআর হারলে সব থেকে বেশি দুঃখ আমিই পাই। তিনি বলছেন, খেলোয়াড়রা চেষ্টা করছে কিন্তু তারা পারছে না, প্রতিপক্ষ দল ভালো খেলে দিচ্ছে। তবে তিনি বলছেন যে কেকেআর পুরো চেষ্টা করবে এই বছর ফাইট ব্যাক দেওয়ার, এবং কেকেআর দল হারায় শাহরুখ অনেকটাই দুঃখিত। তো শাহরুখ খান তো দুঃখিত হবেই, কারণ তিনি কেকেআর দলকে এত ভালোবাসেন, সেই কেকেআর দল যদি হারে দুঃখ পাওয়াটা স্বাভাবিক। তো বন্ধুরা, আপনার কি মনে হয় কেকেআরের হারার কারণ কি, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি তো আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দেখা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করব, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।